شكرا يا ربي شكرا هديت قلبي شكرا طورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد، ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل معاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: إذا مات الإنسان وعليه معرفة إمام زمانه فلم يعرفه ومات فقد مات ميتة جاهلية، فقد مات ميتة يهودية، فقد مات ميتة كفرية على غير الإسلام. صدق رسول الله صلى الله عليه وآله وسلم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অশান্তি বা অভাব আছে, আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক। আমাদের সকলকে সৎ পথে চলার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার এবং অন্যায় অসৎ পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরা যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমিন ইয়া রব্বুল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মারা যাবে বা যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার উপরে তার যুগের ইমামের ইতাত ওয়াজিব হয়ে থাকে আর সে নিজের ইমামকে না চিনে যদি মারা যায়, নিজের যুগের ইমামকে না জেনে বা তানাদের আদেশ অনুযায়ী জীবনযাপন করে যদি না যায়, তো এই ব্যক্তি কাফের মরবে, ইসলাম ছাড়া অন্য দিনের ওপরে মরবে। এই ব্যক্তি ইহুদি ও নাসারার মত মরবে। এবং বলা হয়েছে ওই ব্যক্তি মূর্খ এবং কাফেরদের মত মরবে। ইসলামের ওপরে তার জীবনের শেষ নিঃশ্বাস সে ত্যাগ করবে না। সুতরাং যুগের ইমামকে জানতে হবে, যুগের ইমামকে চিনতে হবে,
তাহলেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের সঠিক মারেফাত পাব। ইমামে হোসেন আলাইহিসসালাম নিজের সাহাবীদের সামনে আসছেন, এসে বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ জাল্লা যিকরহ মা খালাকাল ইবাদ ইল্লা লিয়ারিফুহু। পবিত্র আল্লাহ রব্বুল আলামিন তার শান বড় উচ্চ এবং সে সমস্ত জিকর ও প্রশংসার অধিকার রাখে। নিজের বান্দাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? লিয়ারিফুহু, তাকে চেনার জন্যে, তার থেকে পরিচিত হওয়ার জন্যে। আল্লাহ কোনো বান্দাকে সৃষ্টি করেনি, কিন্তু তার থেকে অর্থাৎ আল্লাহর থেকে পরিচিত হওয়ার জন্যে, আল্লাহর মারেফত অর্জন করার জন্যে। ফায়দা আরাফুহা আবাদুহ, যখন মানুষ নিজের প্রতিপালককে চিনবে, নিজের খালিক যে জীবন দান দিয়েছে তার যখন মারেফত অর্জন করবে, তো তখন তার উপাসনা করবে বা তার ইবাদত করবে। ফায়দা আবাদুহ ইস্তাগনু বিইবাদাতিহি আন ইবাদাতি মা সিওয়া, যখন আল্লাহকে চিনে আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে, তখন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সে নতশির হবে না, বা আল্লাহর ছাড়া অন্য কারোর উপাসনা করবে না বা উপাসনার প্রয়োজন হবে না। ফাকাল আল হুরাজুলুন, তখন একজন ব্যক্তি ইমামে হোসেন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইবনা রাসূলুল্লাহ, আই ফারজান্দে রাসূল, আই নবীর সন্তান, বি আবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান, ফামা মা আরেফাতুল্লাহ, আল্লাহর মারেফাত কি, আল্লাহর হকিকি মারেফাত কিভাবে অর্জন করা যাবে? ফাকালা, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, মারেফাত আহলে কুল্লি যামানিন ইমামুহুম আল্লাযী ইয়াজিবু আলাইহি তাআতুহু ফাহিয়া মারেফাতুল্লাহ। যুগের সমস্ত মানুষ যদি নিজের যুগের ইমামকে জানে বা চেনে বা ওই ইমামের মারেফত অর্জন করে, ওই ইমাম সম্পর্কে জ্ঞান অর্জন করে যে ইমামের ইতাত তার উপরে ফরজ করা হয়েছে ওই যুগে, যে ইমামের ইতাত তার উপরে অনিবার্য করা হয়েছে ওই সময় বা ওই যুগে, ওই ইমামের মারেফত অর্জন করা মানে আল্লাহর মারেফত অর্জন করা। কেননা ইমাম আল্লাহ এবং তার বান্দাদের মাঝখানে, কেননা ইমাম আব্দ মাবুদের মাঝখানে, আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে একটি ওসিলা, একটি জরিয়া, একটি রাবেতা, কমিউনিকেশন। তাই ইমামের অর্থ, ইমাম শব্দ হচ্ছে আরবি শব্দ, ওর অর্থ লেখা হয়েছে যে ইমাম মানাহ আর রাবিত আল ওয়াসিত আল ওয়াসিলা। যে কোনো আরবি ডিকশনারি তুলে দেখুন, সেখানে লেখা আছে ইমাম অর্থাৎ লিডার, হাদি, রাহবার, যে আমাদেরকে গাইড করছেন। কোন দিকে গাইড করছেন? এবারে ব্যাখ্যায় লেখা হয়েছে আর রাবিত আল ওয়াসিত আল ওয়াসিলা। রাবেতা হয়ে, ওয়াসিলা হয়ে বা মধ্যস্থ হয়ে, এ কার মাঝখানে মধ্যস্থ হয়ে? আল্লাহ এবং তার বান্দার মাঝখানে, আব্দ এবং মাবুদের মাঝখানে, খালিক এবং মখলুকের মাঝখানে, যিনি আমাদের জন্যে ওয়াসিলা বা কানেকশন, সেই কানেকশনের নাম হচ্ছে ইমাম। কেননা আল্লাহর সত্য মারফাত, আল্লাহর প্রিয় নবীরা, আল্লাহর আউলিয়া বা ইমামগণের ছাড়া কেউ ওই মারেফাত রাখে না যে মারেফাত আমাদেরকে আল্লাহর নিকটে করবে
বা যে মারেফাত অর্জন করার জন্য আমাদেরকে বলা হয়েছে, আর এই মারেফাতের জন্যে সর্বোত্তম যে কানেকশন, যে রাবেতা, যে সিস্টেমকে বলা হয়েছে সে হচ্ছেন ইমাম। এমনকি জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল আলমিনের নিকটতম ফেরেশতা, তাকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করল জিব্রাইলকে, আয় জিব্রাইল তুমি কে আর আমি কে, আমার আর তোমার মাঝখানে সম্পর্ক কি, পরিচয় করো, তুমি তোমার এবং আমার পরিচয় করো। তখন জিব্রাইল বলছে আন্তা আন্তা ও আনা আনা। এই বিখ্যাত ঘটনা সমস্ত ইসলামিক ঐতিহাসিক ঘটনায় লেখা হয়েছে বা ইসলামিক তথ্যবিদ যারা জানে তারা সবাই এর জন্য সাক্ষী দেবে। আল্লাহ জিজ্ঞাসা করছে জিব্রাইল আমিনকে তার আওরশে আলামে আরওয়ায়, জিব্রাইল তুমি কে আর আমি কে? তখন জিব্রাইল বলছে আন্তা আন্তা ও আনা আনা, তুমি তুমি, আমি আমি। এই কথা শুনে হযরত আলী আলাইহিসসালাম ওই আলামে আরওয়ায়, আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আলামিন নিজের নূর থেকে এই ১৪ মাসুমিনের নূরকে সৃষ্টি করেছে, নিজের নূর থেকে আগে নবীর নূরকে সৃষ্টি করেছে, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। সুম্মা কাসামাহু বিকিসমাইন, এই নূরকে দুই ভাগে ভাগ করেছে, আলী এবং ফাতেমা। সুম্মা মিনহুমা আল আইম্মা, এনাদের পরে এনাদের নূর থেকে আইম্মাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ইমামে হাসান, ইমামে হোসেন, ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাম, ইমামে মোহাম্মদ বাকির আলাইহিসসালাম, ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, ইমামে মুসা কাজিম আলাইহিসসালাম, ইমামে রাজা আলাইহিসসালাম, ইমামে মোহাম্মদ তকি আলাইহিসসালাম, ইমামে নকি আলাইহিসসালাম, ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম, ইমামে জামানা অর্থাৎ ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা ফরাজ শরীফ। এই ১৪ জন হচ্ছেন আল্লাহর নূরের সৃষ্টি। তাই কোরআন বলছে কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা বাকি থাকবে। আল্লাহর চেহারা বলতে কি আপনারা জানেন? এই সব কিছু এই পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ ছিল, আর সব কিছু শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ থাকবে। আর আল্লাহ যাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছে তারাও এই দুনিয়ার আগে ছিল এবং এই দুনিয়ার পরে থাকবে। সে কারা? তো যখন আমি ওয়াজ এই শব্দের সংখ্যা বাহির করলাম ইলমে জফরের মাধ্যমে, তো দেখলাম ওয়াও, ওয়াওজের সংখ্যা হচ্ছে ৬, আর জিমের সংখ্যা হচ্ছে ৩, ৬ আর ৩ ৯, আর হের সংখ্যা হচ্ছে ৫, ৯ আর ৫ ১৪। আবার শুনুন, ওয়াওয়ের সংখ্যা হচ্ছে, এগুলো সব গোপন তত্ত্ব, যারা মারেফাত রাখে, যারা মুর্শিদ, যারা আল্লাহর ওলি, তারা এই সমস্ত শিক্ষা সম্পর্কে জ্ঞান রাখে। ওয়াজ ওয়াও জিম হে, তো ওয়াওয়ের সংখ্যা হচ্ছে ৬, জিমের সংখ্যা হচ্ছে ৩, ৬ ৩ ৯, আর হের সংখ্যা হচ্ছে ৫, ৯ আর ৫ ১৪। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছে
যে সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, কিন্তু তোমাদের চোখের সামনে এই চোদ্দটি নূর, এই চোদ্দটি নূর যাকে আমি প্রথম সৃষ্টি করেছি আমার সৃষ্টির পরে, এরাই ছিল এবং এরাই পরে থাকবে। যখন জিব্রাইল বলল যে আল্লাহ তুমি তুমি আর আমি আমি, তখন সেই আলমে আরওয়ায় হযরত আলী আলাইহিসসালাম বললেন, জিব্রাইল এভাবে বলো না, এটা পরিচয় নয়, বরং তুমি এইভাবে বলো, আনতাল খালিক ওয়া আনাল মাখলুক, আনাল আবদ ওয়া আনতাল মাবুদ। হে আমার প্রতিপালক, এ আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আর আমি হচ্ছি তোমার সৃষ্টি, তুমি আমার খালিক আমি হচ্ছি তোমার মখলুক, আমি হচ্ছি বান্দা আর তুমি হচ্ছ আমার মাবুদ, যার উপাসনা করার জন্য বলা হয়েছে। যখন এই কথা বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আলমে আরওয়ায় বলেছিলেন, যাই জিব্রাইল এই জিনিসটা যেন ভুলে যেও না, আজ আলী তোমাকে কিছু শিক্ষা দিয়েছে, সুতরাং যে একটা শব্দের শিক্ষা দেয় সে ওস্তাদ হয়, সুতরাং ওস্তাদের সম্মানকে বজায় রেখো আর ওস্তাদের সামনে সর্বদাই নত হয়ে তার আদেশের অপেক্ষা করো। তাই জিব্রাইল আমিনের সম্পর্কে পাওয়া যায় যে জিব্রাইল আমিন হযরত আলী আলাইহিসসালামের জীবনের প্রতিক্ষণে হযরত আলী আলাইহিসসালামের পাশে দাঁড়িয়ে থাকত, ফেরেশতা ছিল কেউ দেখত না, কিন্তু হযরত আলী আলাইহিসসালাম নিজের নূরের আলো থেকে দেখতেন। জিব্রাইল বারবার হযরত আলী আলাইহিসসালামকে বলতো, মাওলা এই খাদিম কি কোনো সাহায্য করতে পারে, এই খাদিম কি কোনো কাজে আসতে পারে। হযরত আলী আলাইহিসসালাম বলতেন, যতক্ষণ আমার কাজ আমি নিজে করতে পারছি বা নিজে করার সক্ষম রাখি, আমি কারো থেকে সাহায্য চাই না, শুধু আমার প্রতিপালক ছাড়া। তাই হযরত আলী আলাইহিসসালামকে জিব্রাইলের ওস্তাদও বলা হয়েছে। যাই হোক, এখানে আমি জিনিসটা সংক্ষিপ্ত করে বলতে চাই যে যুগের ইমামের মারেফাত অর্জন করতে হবে। কোরআন বলছে, ইয়াওমানা দুকুল্লা উনাসিম বে ইমামহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। ইয়াওমানা দুকুল্লা উনাসিম বে ইমামহিম ফমান উতিয়া কিতাবা বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। বলা হচ্ছে কিয়ামতের দিন সমস্ত লোককে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে, আর ওই দিন সকলের আমালনামা, মানে আমরা দুনিয়া থেকে যা কিছু করে যাচ্ছি, সে একটা পুস্তকের রূপে, মানে বইয়ের রূপে আমাদের হাওয়ালে করে দেওয়া হবে, আমাদের হাতে দেওয়া হবে। যদি এই বইটা আমাদের ডান হাতের উপরে দেওয়া হয় তো তার মানে আমরা এইটা পড়ব, আর এর মধ্যে আমাদের সমস্ত সুকর্ম লেখা থাকবে আর আমাদের কুকর্ম, মানে যেগুলো আমরা অল্প কিছু ভুলের মাধ্যমে কি কোনো মজবুরিতে কোনো অসুবিধার কারণে করে ফেলেছিলাম, সেটাকে মুছে দেওয়া হবে তওবার মাধ্যমে। যদি আমরা তার থেকে তওবা করে থাকি, খোদার কাছে তওবা চেয়ে থাকি, মাফি চেয়ে থাকি, ইস্তেগফার করে থাকি, তো সেটা মুছে দেওয়া হবে। তো যখন ডান হাতে আমাদের আমালনামা দেওয়া হবে, তার মানে এক ধরনের শুভ সংবাদ জানানো হবে যে এর ভেতরে তোমার নেকি লেখা আছে, তুমি আগে বাড়ো, তাদের উপরে কোনো জুলুম হবে না। কোরআন পরিষ্কার বলছে, ওমান কানা ফি হাদিহি আমা ফাওয়া ফিল আখিরাতে আমা, তবে মনে রেখো যারা এই পৃথিবীতে অন্ধকারে আছে তারা আখেরাতেও অন্ধকারে থাকবে। আমার কিছু মুসলমান ভাইরা বলে যে কোরআনের জাহির হুজ্জত, মানে কোরআনের জাহির যা বলা হয়েছে সেটাই আমাদেরকে মানতে হবে, কোরআনের তথ্য বা কোরআনের ডিপে কি বলা হয়েছে সেটা দেখার দরকার নেই, বা সেটা আমাদের জন্যে হুজ্জত নয়, কোরআনের জাহির আমাদের জন্য হুজ্জত। তো যদি এটা তাই হয়ে থাকে তাহলে এখানে বলা হচ্ছে মানহ ওমান কানফি হাদিয়া আমা ফাওয়াফিল আখরাতে আমা, যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধকারে আছে অন্ধ, সে পড়ার পরেও অন্ধ থাকবে। যদি এই দুনিয়ায় কেউ দৃষ্টি হারিয়ে থাকে
তো মরার পরেও সে কি কবরে দৃষ্টিহীন উঠবে, সে কি অন্ধ উঠবে? আমি মুসলমানদের জ্ঞানী ব্যক্তিদের কাছে, যারা কোরআনের আরবির জ্ঞান রাখে, তাদের কাছে জিজ্ঞাসা করছি। এই প্রশ্ন করেছিলেন আমাদের বড় একজন মাওলানা কাবা ঘরে বসে সৌদি আরবের মুফতির কাছে। সে ব্যাখ্যা করছিল যে কোরআনের জাহির হুজ্জাত, তোমরা বাতিনে যেও না। আর আমাদের মাওলানারা বলছিলেন, বা যে ব্যক্তি ওনার সঙ্গে কথা বলছেন উনি বললেন, না, কোরআনের জাহের হুজ্জাত এবং কোরআনের বাতিনও আমাদের জন্য হুজ্জাত, কেননা কোরআনের ভেতরে অনেক গভীরতা আছে। এই গভীরতাকে জানতে হবে। ইয়ৌমানা দকুল্লা উনাসিম বে ইমামহিম, এই ইমাম কারা, এনাদেরকে জানতে হবে। তখন উনি বলছিলেন, না, কোরআনের জাহের হুজ্জাত অর্থাৎ ইমাম বলতে এখানে ওই আমাল নামা কি পুস্তক বোঝাচ্ছে, সুতরাং ওটাই সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওই মুফতি এখনো বেঁচে আছে, আপনারা সবাই টিভিতে তাকে দেখেন, অন্ধ, দৃষ্টিহীন। তখন আমাদের ওই মাওলানা ওই ব্যক্তিকে বলেছিলেন যে আপনি দৃষ্টিহীন, আপনি কিছু চোখে দেখতে পান না, আপনার শিক্ষার আমি সম্মান করি, তবে এই আয়াত অনুযায়ী আপনি দুনিয়াতেও অন্ধ, মরার পরেও অন্ধ উঠবেন। কেননা কোরআন পরিষ্কার বলছে, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এ ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ, সে মরার পরেও অন্ধ থাকবে। আপনি কি মরার পরেও অন্ধ উঠতে চান? তখন সঙ্গে সঙ্গে রেগে গেল, এ কি বলছেন আপনি, আমার জন্য বদদোয়া করছেন, আমি দুনিয়ায় অন্ধ আর মরার পরেও অন্ধ? তখন উনি বললেন, আমি বলছি না, এটা আপনি বললেন যে কোরআনের জাহির হুজ্জাত, প্রকাশ্য যে শব্দ আছে সেই শব্দকেই আমাদেরকে মানতে হবে, আর সেটাই সত্য। তো কোরআন পরিষ্কার বলছে যে এই দুনিয়ায় অন্ধ, সে মরার পরেও অন্ধ থাকবে। তার মানে আপনি দুনিয়াতেও অন্ধ আছেন, মরার পরেও অন্ধ থাকবেন। এই কথা শুনে সে লজ্জিত হল, না, কোরআনের তাফসির আছে, এই কোরআনের তাফসির লেখা হয়েছে তিন খণ্ডে, চার খণ্ডে, পাঁচ খণ্ডে, সাত খণ্ডে, দশ খণ্ডে, এমনকি একশো খণ্ডে কোরআনের তাফসিরে লেখা হয়েছে। কেন? যাতে কোরআনের ব্যাকগ্রাউন্ড, এর ভেতরে যে লুকানো তথ্য আছে, সেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে। শুধু কোরআনের জাহির দেখলে হবে না, কোরআনের গভীরের ভেতরে যেতে হবে, কোরআনের গভীরতাকে দেখতে হবে, তাহলে আমরা সঠিক পথ পাবো, আর নইলে নয়। তো আমার ভাইদের কাছে, আমার বোনদের কাছে, বিশেষ করে মুসলমানদের মৌলভী মাওলানা হুজুরদের কাছে, যারা কোরআন পড়তে পারে বা কোরআন বোঝার চেষ্টা করছে, তাদের কাছে অনুরোধ, আর কতদিন নিজেকে অন্ধকারে রাখবেন, আর কতদিন ওই ভুল বোঝার মধ্যে থাকবেন? কোরআনের গভীরের মধ্যে যান, আর কোরআনের যে ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করা হয়েছে সেগুলো একবার পড়ুন। যখন পড়বেন তখনই সিরাতুল মুস্তাকিম পাবেন, তখনই সৎপথ উপলব্ধি করতে পারবেন, তখনই জানবেন বা তখনই চিনবেন যে ইমাম কারা, আর ইমাম অর্থাৎ কি, ইমাম ওসিলা। আর কোরআন পরিষ্কার বলছে যে তোমরা যদি আমাকে পেতে চাও, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর তার কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আল্লাহর নিকটতম হওয়ার জন্য বা আল্লাহর কাছে নিজের আবেদন পৌঁছানোর জন্য ওসিলা ধরো, ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহর রাস্তায় পরিশ্রম করো, কষ্ট করো, মেহনত করো, তার উপাসনার মাধ্যমে কষ্ট সহন করো, এই জিনিসটা তোমাকে সফলগামী করবে। যদি সফলতা চাও এও কালো পরকালে, তো আল্লাহর রাস্তায় পরিশ্রম করো, আর আল্লাহর নিকট হওয়ার জন্য ওসিলা ধরো, আর এই ওসিলা হচ্ছেন এই ইমাম। আপনারা দেখেছেন জামাত নামাজে পেছনে মামুম থাকে, মাঝখানে ইমামে জামাত, আর আগে আল্লাহ রব্বুল আলামিন নিরাকার, যাকে আমরা কেউ দেখি না, কিন্তু এটা সবাই জানে, সমস্ত মুসলমানের ফিক বা আকায়েদ বলে যে ইমাম সাহেব যিনি এখন নামাজ পড়াচ্ছেন, উনি এখন আব্দু মাবুদের মাঝখানে, মানে বান্দা এবং আল্লাহর মাঝখানে উনি ওসিলা,
মানে ওনার মাধ্যমে, উনি যে তেলাওয়াত করছেন, উনি যে কেরাত করছেন, ওনার মাধ্যমে এই নামাজ আল্লাহর দরবারের দিকে যাবে। আর ওই জমাতের সওয়াব বৃদ্ধি করা হয়েছে, একা পড়লে নামাজের সওয়াব পাওয়া যাবে কিন্তু জমাতে পড়লে তার সওয়াব অনেক বেশি। কেন? সেখানে একজন দায়িত্ব নিয়ে সবার তরফ থেকে সূরা পাঠ করছে, সবার তরফ থেকে আল্লাহর জিকির করছে, আমরা তার সঙ্গে ফলো করছি বলে তার সওয়াবকে বেশি করে দেওয়া হয়েছে। ওইরূপ আমাদের জীবনের সমস্ত কাজকর্মে যদি আমরা ইমামকে ফলো করি, হাকিকি ইমাম, এই মসজিদের ইমাম তো টেম্পোরারি ইমাম সামান্য সময়ের জন্যে, কিন্তু হাকিকি ইমাম যারা আমাদের জন্যে ওসিলা সমস্ত কাজে, সমস্ত নেকিতে, আব্দ মাবুদের মাঝখানে ওই ইমামরাই হচ্ছেন ওসিলা। তো ওনাদের ওসিলায় যদি আমরা আমাদের আবেদন, এই দুয়া, এই মোনাজাত, এই আমাল, এই নামাজ, রোজা, হজ, জাকাত, উম, জিহাদ, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, যা কিছু করছি এই সব যদি ওই ইমামদের মাধ্যমে আমরা করি, তো মনে রাখবেন আমাদের আমাল নিজের স্থানে পৌঁছে যাবে, আর ওই আমালের পরিপ্রেক্ষিতে আমরা কিছু না কিছু আজের পাব। আর যদি বিনা ইমামের মাধ্যমে আমরা ডাইরেক্ট আল্লাহর নিকটে পৌঁছানোর চেষ্টা করি, তো আমাদের মধ্যে কেউ এত পবিত্র নয় বা কারোর ভাষার মধ্যে এত শক্তি নেই, মানে নিষ্পাপ, যে জীবান জবান থেকে কখনো মিথ্যা কথা বলেনি, যে জবান থেকে কখনো গুনাহ করেনি, যে হাতের মাধ্যমে কখনো কোনো পাপ করেনি, সেই হাত যদি আল্লাহর সামনে আসে, সেই জবান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মোনাজাত করে, তখন সেটা কবুল হবে। আমাদের মধ্যে 14 মাসুমিন ছাড়া পৃথিবীতে কারোর জন্য আমরা দাবি করতে পারি না যে এনাদের জীবনে কোনো ভুল হয়নি। তবে হ্যাঁ, কিছু জন আছেন তাদেরকে আমরা তালিয়ে মাসুম বলি, তালিয়ে মাসুম অর্থাৎ মাসুমের পরে ওনাদেরকে আল্লাহ দরজা দিয়েছে, ওনারা মাসুম নন, পরিষ্কার বলছি ওনারা মাসুম নন, কিন্তু নিজের পবিত্রতাকে তানারা বাঁচিয়ে রেখেছিলেন, তানারা আল্লাহর মারেফাত রাখতেন, জ্ঞান রাখতেন, সুতরাং তানারা জীবনে কখনো জেনে শুনে কোনো ভুল করেননি। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, হযরত আবুল ফজলুল আব্বাস, জনাবে আলী আকবর, ঐরূপ আরো আহলে বায়তের বংশধারীরা, মানে ওনাদের সুসন্তানেরা, তানারা যদি জীবনে কোনো ভুল করতে চাইতেন করতে পারতেন, কেননা তানারা মাসুম ছিলেন না, কিন্তু তানারা আল্লাহ ও রসুলের আহলে বায়তের মারেফাত রাখতেন, নিজের বংশের মারেফাত রাখতেন, সুতরাং তানারা কখনো শয়তানের চক্রান্তে পড়েননি, আর কখনো এমন ভুল কাজ করেননি যে ভুল কাজ তাদের জীবনে একটা কালো দাগ লাগিয়ে দেবে। তাই ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের চাচার সম্পর্কে, অর্থাৎ আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের সম্পর্কে বলেছিলেন, ইন্না আম্মি আবুল ফজল আব্বাস মালিউম বিল ঈমান মিন রাসিহি ইলা মখমসাতি কদমাই, আমার চাচা আব্বাস ইমানে পরিপূর্ণ, নিজের মস্তিষ্ক থেকে নিয়ে নিজের পায়ের তলা পর্যন্ত, উনি জীবনে কখনো কোনো পাপ করেননি, কোনো ভুল করেননি, উনি মাসুম ছিলেন না কিন্তু উনি নিষ্পাপ ছিলেন, কোনো ভুল করেননি। ঐরূপ আহলে বায়তের অনেক সন্তানাদেরা ছিলেন, তাদের জীবনে কখনো কোনো ভুল দেখা যায় না। তাই আমার প্রিয় দর্শক বৃন্দ, আমি এতটুকুই শুধু শেষ অবস্থায় বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর, আল্লাহর রসুলের, এবং যারা উলুল আমর মানে আল্লাহর তরফ থেকে যাদেরকে তোমাদের হাকিম করা হয়েছে, মানুষ যাদেরকে হাকিম করেছে তাদের উপাসনা বা তাদের অনুগামী ও অনুসারী হতে বলা হচ্ছে না। এখানে এখানে বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাকিম তৈরি করেছে, আর এই অধিকার কারো নেই। কোরআন পাকে পরিষ্কার বলা হয়েছে যে ইমাম নবী নিযুক্ত করার দায়িত্ব আল্লাহর,
নবী আল্লাহর আদেশে বা আল্লাহর হুকুমে নিজের পরের নবীর সম্পর্কে খবর দেন, আর ঐরূপ নবীর সংখ্যা যখন পরিপূর্ণ হয়ে গেল তখন ওই নবীর মাধ্যমে খবর দেওয়া হলো যে আলী আন্তা মিন্নি বিমানজিলতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আই আলী আমার আর তোমার সম্পর্ক এমন যেমন জানাবে হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে, জানাবে হারুন জানাবে মূসা নবীর ওয়াসি ছিলেন, ওনার খলিফা ছিলেন আর উনি নবীও ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয় আলী আমার পরে আর কেউ নবী হবে না, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী হবে না, তবে আমার পরে তুমি আমার খলিফা, আমার উম্মতের ইমাম। আর এখানে আমি প্রায় 100টি মুসলমানদের বই থেকে, যার মধ্যে মোহাম্মদ বিন ফতোয়াল হামিদি মুতাওয়াফি 488 হিজরিতে, ওনার বইয়ের নাম হচ্ছে আল জামউ বাইনা সহিহাইন আল বুখারি ওয়া মুসলিম, তারপরে সাহেবে কিতাব আহকাকুল হক কাজী নুরুল্লাহ সুস্তরি লিখেছেন। আমি সূত্রগুলো বলছি, আমি হাওয়ায় কথা বলি না, বিনা প্রমাণে কথা বলি না, এই জিনিসগুলো মনে রাখবেন। আর যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা মৌলভী মাওলানারা আমার কথা শুনছেন বা সাধারণ পাবলিকের মধ্যে যারা জ্ঞান রাখে যারা এই কথাগুলো শুনছেন, দয়া করে এই পুরো এপিসোডটা নিয়ে নিজের মৌলভীর কাছে যে দেখান, তাদেরকে শোনান। আর এই সমস্ত সূত্র যা আমি বলছি এর মধ্যে যদি কোনো একটা সূত্র মিথ্যা হয়ে থাকে তো আমাকে যে সাজা দেবে আমি সেটা মাথা পেতে কবুল করে নেব। এখানে আল্লামা মোহাম্মদ বিন সুলাইমান আল গারিবি আল মুতাওয়াফি 941 হিজরিতে শামে যাকারু ফি কিতাবি মজমুউল ফাওয়ায়েদ, এই সমস্ত সব সুন্নি কিন্তু, কেউ শিয়া নয়, কেউ আহলে বাইতের অনুগামী অনুসারী নয়। মজমুউল ফাওয়ায়েদ যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 259 উনি লিখছেন, আর এই বইটা ছাপানো হয়েছে বেরুত থেকে। তারপরে আল্লামা হাফিজ কন্দুজি হানাফি যিনি জীবন ত্যাগ করেছিলেন 1294 খ্রিস্ট হিজরিতে, উনি নিজের বই এনাবিউল মুআদ্দা পৃষ্ঠা নম্বর 137 বাব মানে যে অংশে লিখেছেন বাব নম্বর 39 মাতবা হায়দারিয়া, ওখান থেকে উনি লিখেছেন ওয়াহাদা ওয়াকাদ সরহাল মুল্লা আলী আল কারি আল হানাফি আল মুতাওয়াফি, মুল্লা কারি হানাফি মুতাওয়াফি 141 হিজরিতে ফি খাতেমাতে কিতাবিহি আল জওয়াহিরুল মুজিয়্যা, ওনার বইয়ের নাম নকলান আন সহিহ মুসলিম আন-নবী, সহিহ মুসলিম থেকে উনি রাওয়ায়ত করলেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি রাওয়ায়ত বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই সমস্ত সূত্রে এই হাদিস লেখা আছে, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানি মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে জাহিল মরবে, মূর্খ মরবে। ওয়ারা আহমদ ফি মুসনাদে আহমদ ইবনে হাম্বাল নিজের বই মুসনাদে পৃষ্ঠা নম্বর 446 আন আমির বিন রাবিয়া বেলভস মান মাতা ওয়ালাম ওয়ালাইসা আলাইহি তাআতুম মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মারা যাবে আর তার উপরে যদি কোনো ইমামের ইতাত না থাকে বা ইমাম নবীর ইতাত বিহীন যদি মারা যায় তো সে মূর্খর মত মরবে। রওয়াহ আবু দাউদ আর তেয়ালসি পৃষ্ঠা নম্বর 249 বেসানাদি আন জায়দ বিন আসলাম আন ইবনে উমর কালা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা বিগাইরি ইমামিন মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের ইমামবিহীন মারা যাবে মানে কেউ কাউকে যদি ইমাম না মেনে মারা যায় তো সে ব্যক্তি মূর্খর মত মরবে। ওয়া রাওয়াহ ইবনে শাইবা ফিল মুনসিফ পৃষ্ঠা নম্বর 56 বেসানাদি আন আব্দুল্লাহ ইবনে আমির আন আবি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান মাতা ওয়ালা তাআতা আলাইহি মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে কোনো ইমামের ইতাতবিহীন সে মূর্খর মত মরবে। ওয়া রাওয়াহু ইবনে আবি আসিম ফি কিতাব আস-সুন্নাহ পৃষ্ঠা নম্বর 489 বেসানাদাইন আহাদুমা আন আবি হুরায়রা মানে রাবি আবি হুরায়রা ওয়া সানি আন মাবিয়া, দ্বিতীয় রাবি হচ্ছেন মাবিয়া, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাইসা আলাইহি ইমাম
মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে আর তার যদি কোনো ইমাম না থাকে তো সে ব্যক্তি মূর্খর মত মরবে। ওয়াকাল আল আলবানি, শেখ আলবানি আবু নঈম আলবানি মুহাক্কিক আল কিতাব লিখছেন আসনাদ এর সমস্ত রওয়ায়ত যা বর্ণনা করলাম সব রওয়ায়তের সনদ আসনাদ ও হাসান মানে ঠিক, ওয়া রেজালহু সকাত আর এই সমস্ত রাবিরা ভরসামূলক রাবি। সুতরাং আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা আছে যে বিনা ইমামের মারেফাতে যদি কেউ মারা যায়, নিজের ইমামকে না চিনে ইমামের মারেফাত অর্জন না করে ইমামের ইতাত বা প্যারবি বা ফলো না করে ইমামের অনুগামী অনুসারী না হয়ে যদি কেউ মারা যায় তো সে মূর্খর মত মরবে। এর চেয়ে তো বড় প্রমাণ আর আমি কোথা থেকে দেবো আপনাদেরকে? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইমামুল মুত্তাকিন। এবারে শুনুন সমস্ত রেফারেন্স বা আমি সূত্র দিচ্ছি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালাম আমাদের প্রথম ইমাম ওনার সম্পর্কে কি বলছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইমামুল মুত্তাকিন, আলী মুত্তাকি পরেজগার যারা আল্লাহর ভয় করে চলে তাদের ইমাম, আমিরুল মুমিনিন সমস্ত মুমিনিনদের উনি আমির, ওয়াকায়েদুল হুররুল মুহাজ্জিলিন আর যারা আল্লাহর ভয় করে চলে যারা সৎপথের ওপর চলছে যারা নেক কাজ করছে তাদের সবার লিডার উনি। ও মুস্তাদরাকু সহিহাইন লিল হাকিম নিশাপুরি, সূত্র বলছি তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 129 এবং কানজুল উম্মাল মুহাদ্দিস দেহলভির ওখানে লিখেছে 153 নম্বর পৃষ্ঠা 6 নম্বর খণ্ডে উনি লিখেছেন। ওয়ালিল ইজাহ জাকার আল কন্দুজি, এই হাদিসকে আরও ব্যাখ্যা করার জন্যে হাফিজ কন্দুজি ইনাবিউল মুয়াদ্দা যিনি লিখেছেন ওখানে সাফা মানে পৃষ্ঠা নম্বর 92 আর বাব হচ্ছে 15, ওখানে লিখছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাযালা জিব্রাইল সাবিয়াত ইয়াউমিন, একদিন সকালে জিব্রাইল আমিন নাজিল হচ্ছেন আর বলছেন ফরহান মানে খুব খুশি আনন্দিত অবস্থায় উনি নাজিল হয়েছেন বা আল্লাহর তরফ থেকে এসেছেন, মুস্তাবশিরান মানে শুভ সংবাদ জানানোর জন্যে। ওয়াকালা এবং জিব্রাইল বলছে কারাত কাররাত আইনি বেমা আকরামাল্লাহ আখাক ওয়া ওয়াসিয়াক ওয়া ইমাম উম্মতাক আলী ইবনে আবি তালিব, জিব্রাইল নবীকে বলছে যে আয় নবী আমার চোখ ঠান্ডা হয়েছে মানে আমি খুব শান্তি পেয়েছি এই কথা শুনে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ যে সম্মান দান করেছে আপনার ভাই আলীকে এবং আপনার ওয়াসিকে এবং আপনার পরে আপনার উম্মতের ইমামকে, সে ইমামকে আলী ইবনে আবি তালিব। কুলতো ওয়া বিমা আকরামাল্লাহ আখি, নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে কে আল্লাহ আমার ভাই আলীকে কি দিয়ে সম্মান দান করেছে। কালা বাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি ইবাদাত তেহিল বারিহা মালায়েকাতুহু ওয়া হামালাত আরশে, গতকাল আল্লাহ রব্বুল আলামিন ফখর করেছে গর্ব করেছে হযরত আলীর ইবাদত নিয়ে সমস্ত মালায়েকা এবং যারা আসমানের মখলুক আল্লাহর আরশের নিকটে তাদের সামনে কি বলেছে আল্লাহ। ওয়াকালা ইয়া মালায়েকাতি, আয় আমার ফেরেশতাগণরা উনজুরু ইলা হুজ্জাতি ফি আরদি, আমার এই হুজ্জাত যে জমিনের ওপরে এর দিকে দেখো, কাইফা আফফারা খাদ্দুহু ফিত তুরাব, কিভাবে নিজের চেহারাকে জমিনের ওপরে রেখেছে, তওয়াদান লি আদামাতি আমার সম্মানে আমার মর্যাদাকে জেনে, আশহাদুকুম আন্নাহু ইমামু খালকি ওয়া মাওলা বারিয়াতি, আল্লাহ বলছে নিজের ফেরেশতাদেরকে কি তোমাদেরকে আমি সাক্ষী করে বলছি যে এই ব্যক্তি মানে ওই হযরত আলী যিনি সেজদায় আছিলেন নিজের গালকে বা নিজের কপালকে মাটির উপরে রেখেছিলেন সেই দৃশ্যকে দেখে আল্লাহ বলছে ফেরেশতাদেরকে আশহাদুকুম আন্নাহু ইমামু খালকি, আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি আমার ফেরেশতাগণ এই ব্যক্তি আমার সমস্ত মখলুকাতের ইমাম, ওয়া মাওলা বারিয়াতি আর আমার জমিনের ওপরে যারা বাস করছে তাদের সকলের অভিভাবক। এই আল্লাহর তরফ থেকে সনদ দেওয়া হয়েছিল হযরত আলী আলাইহিসসালামকে। ওয়াকাল আল কান্দুজি আল হানাফি ফি ইনাবিউল মুয়াদ্দা, হাফিজ কান্দুজি সাহেব উনি ইনাবিউল মুয়াদ্দা পৃষ্ঠা নম্বর 158 এবং বাব নম্বর 44 লিখছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলী আলাইহিসসালামের সম্পর্কে এই হাদিসে কুদসির পরে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেছে ফেরেশতাদের মাধ্যমে যে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো এই ব্যক্তি যে এখন সেজদায় আছে এই আলী আমার মখলুকাতদের ইমাম এবং
জমিনের ওপরে যারা বসবাস করছে তাদের সকলের অভিভাবক। এই হাদিসে কুস্তির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আলী আনতা সাহেব হাউজি, আলী তুমি হাউজে কৌসারের মালিক, ওয়া সাহেব লিওয়াই এবং আমার পরে এই ইসলামের পতাকার মালিক তুমি, ইসলামের পতাকা তুমি উঁচু করে রাখবে, তুমি হচ্ছে এর আসল অধিকার বা এই পরচামকে বুলান করবে তুমি, ওয়া হাবিব কালবি তুমি আমার অন্তর থেকে নিকটে আমার প্রিয় বন্ধুর মতো, ওয়া ওয়াসি তুমি আমার ওয়াসি মানে আমার পরে আমার নায়েব, ওয়া ওয়ারিসু ইলমি এবং আমার সমস্ত জ্ঞানের ওয়ারিস হচ্ছ তুমি, ওয়া আনতা মুস্তাওদা মুওয়ারিস আম্বিয়া মিন কিবালি এবং আমার আগে যত আম্বিয়া এসেছেন নবীরে নবীগণেরা এসেছেন সকলের মিরাসের স্থান মানে তাঁরা যা কিছু ছেড়ে গেছেন শিক্ষা দীক্ষা হিসাবে যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিল আর তাঁরা যেগুলো সেগুলো ছেড়ে গেছেন তার সমস্ত ওয়ারিস হচ্ছেন আপনি। ওয়া আনতা আমিনুল্লাহ আলা আরদিহ তুমি আল্লাহর তরফ থেকে আমিন এই জমিনের ওপরে, ওয়া হুজ্জাতুল্লাহ আলা বারিয়াতে আর এই জমিনের ওপরে যারা বসবাস করছে তাদের সকলের জন্য তুমি হুজ্জাত একটা দলিল একটা প্রমাণ, ওয়া আনতা রুকনুল ঈমান তুমি হচ্ছ ঈমানের ভিত, ওয়া আমুদুল ইসলাম এবং ইসলামের স্তম্ভ, ওয়া আনতা মিসবাহুদ্দোজা ওয়া মানারুত্তোহদা তুমি হচ্ছে হেদায়েতের আলো এবং মিনারা এই শিক্ষা বা জ্ঞানকে তোমার মাধ্যমে লোকেরা জানবে, কেননা তুমি হচ্ছে ওই আলোয় আলোকিত এবং তুমি সেই উজ্জ্বল স্থান যেখান থেকে লোক শিক্ষার আলো পাবে। ওয়ালা আলামুল মারফুল আহলে দুনিয়া এবং এই পৃথিবীতে যত লোক আছে এদের জন্যে তুমি উচ্চ এক পরচামের সমান মানে সকল যদি কেউ হকের নিচে আসতে চায় হকের ছায়ার তলে থাকতে চায় সত্যর নিচে আসতে চায় বা সত্যর ছায়ার তলে থাকতে চায় তো সে তোমার নিকটে থাকবে, অর্থাৎ তুমি হচ্ছে সত্যের আলম্বরদার ইসলামের আলম্বরদার। সুতরাং সত্য মুসলমানেরা বা যারা হকের উপরে চলবে তারা তোমার নিকটে থাকবে বা তোমার নিকটে আসবে। ইয়া আলী মানে ইত্তাবা কা নাজা যে তোমার ইতাত করবে তোমাকে অনুসরণ করবে তোমার অনুগামী হবে সেই নেজাত পাবে, ওয়ামান তাখালাফা আনকা হালাকা আর যে তোমার থেকে দূরে সরে যাবে সে হালাক হয়ে যাবে, ওয়ান তা তরিকুল ওয়াজেহ তুমি হচ্ছে প্রকাশ্য রাস্তা, ও সিরাতুল মুস্তাকিম তুমি হলে সিরাতুল মুস্তাকিম, যেমন আয়াত নম্বর ৪১-এ আল্লাহ রব্বুল আলমিনও বলেছে হাজা সিরাতু আলীন মুস্তাকিম এই আলীর রাস্তাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ওয়া আনতা কায়েদুল গুরুল মুহাজ্জালিন যারা সৎপথে চলতে চায় হকের ওপরে চলতে চায় তাদের জন্য তুমি লিডার তুমি তাদের জন্য ইমাম কায়েদ, ওয়া ইয়াসুবুল মুমিনিন এবং মুমিনিনদের সর্দার, ওয়া আনতা মাওলা মান আনা মাওলাহু তুমি তাদের মাওলা অভিভাবক যাদের আমি মাওলা ছিলাম বা অভিভাবক ছিলাম, ওয়া আনা মাওলা কুল্লু মুমিন ওয়া মুমিনা যেমন আমি সমস্ত মুমিন ও মুমিনাদের মাওলা ছিলাম ওইরূপ তুমিও সমস্ত মুমিন ও মুমিনাদের মাওলা, লা ইউহিব্বুকা ইল্লা তাহিরুল বিলাদাহ মনে রাখবে আয় আলী তোমাকে ভালোবাসবে না কিন্তু শুধু ওই ব্যক্তি যার জন্ম তাহারাতের ওপর হয়েছে পবিত্র জন্ম যারা গ্রহণ করেছে তারাই তোমাকে ভালোবাসবে, ওয়ালা ইয়াবগুজুকা ইল্লা খাবিসুল বিলাদা আর যাদের জন্ম জঘন্য মানে যাদের জন্ম ইসলামিক হিসাবে শরিয়ত হিসাবে পবিত্র নয় বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, আলী তোমাকে ভালোবাসবে না কিন্তু ওই ব্যক্তিরা যাদের জন্ম পবিত্র অবস্থায় হয়েছে, আর তোমা থেকে ঘৃণা করবে না কিন্তু তারা যাদের জন্ম জঘন্যতার মধ্যে হয়েছে অপবিত্রতার মধ্যে হয়েছে বা তারা অপবিত্রভাবে দুনিয়ায় জন্ম নিয়েছে। আশা রাখি বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ওমা আরা জানি রব্বি আজ্জা ওয়া জাল্লা ইলা সামায়ে ওয়া কাল্লামানি রব্বি ইল্লা কাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিয়ারাজে নিয়ে যায়নি বা আমার সঙ্গে কথা বলেনি কিন্তু যখনই কথা বলেছে বা আমি যখন মিয়ারাজে গিয়েছি, আপনারা জানেন নবী নিজের জীবনে ২০ বারেরও বেশি মিয়ারাজে গিয়েছিলেন, ওনার একটি মিয়ারাজ যে মিয়ারাজের পরে ওনাকে নবুয়ত দান করা হয়েছিল সেটাই আমাদের মধ্যে বিখ্যাত, কিন্তু তাছাড়া নবী ১৯ বার
তার আগে মিয়ারাজে গিয়েছিলেন। তাই নবী বলছেন, আমি যতবার মিয়ারাজে গিয়েছি আর আল্লাহর সঙ্গে কথা বলতে চেয়েছি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কালা ইয়া মুহাম্মদ ইকরা আলিয়ান মিন্না সালাম, আয় মুহাম্মদ যখন জমিনে ফিরে যাবে তা আলীকে আমার সালাম বলবে, মানে তোমার প্রতিপালক তোমাকে সালাম জানিয়েছে। ওয়া আরিফ হো আন্নাহু ইমাম আউলিয়াই, আর সকলকে বলবে যে এই আলী আমার সমস্ত প্রিয় বান্দাদের ইমাম। ওয়া নূরু আহলু তাআতি, আর যারা আমার ইতাত করবে মানে আল্লাহর ইতাত করবে তাদের জন্য আলী হচ্ছে নূর মানে জ্যোতি আলো, তাদেরকে সৎপথ দেখাবেন হযরত আলী। ওয়াহানি আল্লাহ কা হাদিল কেরামা, এই যে সম্মান আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে আলীকে, এই আলী তোমাকে এই সম্মান মোবারক হোক। এই হাদিসগুলো আমি সমস্ত সূত্র বলেছি আমার মুসলমান ভাইদের বই থেকে। হযরত আলী আলাইহিসসালাম আল্লাহর তরফ থেকে উনি ইমাম নিযুক্ত হয়েছেন, আর ওনার পরে ওনার সন্তান আদিদেরকে মানে আরও এগারো জন ইমামকে, হযরত আলীকে নিয়ে টোটাল বারো জন ইমাম, আর হযরত আলী আল্লাহর তরফ থেকে নবীর জবানে উম্মতের ইমাম বা অভিভাবক হয়েছেন, আর ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর পরে হযরত আলীর এগারো জন সন্তানকে নামের সঙ্গে বলে গেছেন যে এনারাই হবেন আমার উম্মতের ইমাম, খলিফা, হাদি, রাহবার, আল্লাহর তরফ থেকে তার বান্দাদের অভিভাবক, যেমন আমি অভিভাবক ছিলাম। তো দয়া করে যদি এই হাদিসগুলো সত্য মনে থাকেন, আল্লাহর পবিত্র কালাম হাদিসে কুসি এবং কোরআনে যে সমস্ত আয়াতে ইমামদের বর্ণনা হয়েছে আর ইমামদেরকে ফলো করতে বলা হয়েছে, কিয়ামতের দিনে আমাদের সকলকে ইমামের সঙ্গে ডাকা হবে, যদি এই চিন্তাধারা আমাদের মধ্যে থাকে আর কোরআন থেকে যদি এই জ্ঞান আমরা নিয়ে থাকি, তো এখনও সময় আছে আমার প্রিয় ভাই বোনেরা, হককে তালাশ করুন, সঠিক ইমামকে তালাশ করুন, সঠিক ইমামকে ফলো করুন, যদি তাদেরকে অনুসরণ করেন, তাদের অনুগামী হন, তাহলেই কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নিজাত পাবেন। আর যদি সঠিক ইমামদেরকে ছেড়ে, যেমন কোরআনে বলা হয়েছে অনেক মিথ্যে ইমামরা নিজের মুরিদদেরকে দেখে পালাবে, তখন মুরিদরা বলবে আল্লাহ ওকে ধরো, ওই আমাকে পথভ্রষ্ট করেছিল, আমাদের পাপের দায়ী হচ্ছে ওই। তো মিথ্যে ইমামদেরকে ছেড়ে যদি সত্য ইমামদেরকে ফলো করেন তাহলেই নিজাত পাবেন, আর নইলে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মিথ্যা ইমামরা নিজেরাই পালাবে। তো আপনাদেরকে কে সাপোর্ট করবে, আপনাদেরকে কে সঙ্গে নিয়ে যাবে? ওই হক ইমাম আপনাদেরকে নিজের সঙ্গে নিয়ে যাবে, যেনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর আদেশে নামের সহিত বলে গেছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে বারো জন ইমাম হবে, তার প্রথম হচ্ছে আলী আর শেষ হচ্ছে ইমামে মেহেদী আজ্জালাল্লাহু তাআলা ফরাজ শরীফ। এই বলে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপর যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করবেন, বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের প্রশ্ন রেকর্ড করে ভয়েসমেল করতে পারেন বা লিখেও আমাদেরকে পাঠাতে পারেন, বা যারা বিভিন্ন দূরের দেশে বাস করছে তারা ইমেল ও ফ্যাক্সের মাধ্যমেও নিজের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারে চ্যানেল উইনকে। আমরা আক্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।